নজর রাখবো যে খবরের দিকে, হাসপাতালে নার্সে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। বীরভূমের ইলাম বাজারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা, থানায় অভিযোগ দায়ের নার্সের তরফ থেকে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্ত রোগীকে। হাসপাতালের ভিতরে নার্সে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। আরজিকরের ঘটনা ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ, তার মধ্যে এবার কর্তব্যরত এক নার্সে শ্লীলতাহানির অভিযোগ উঠছে হাসপাতালের মধ্যে, এবং এই ঘটনায় প্রতিবাদ চলছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্ত রোগীকে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ইলামবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছিল চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে, যে পদক্ষেপ না নেওয়া হলে তারা কর্মবিরতি দেবেন এবং এই মুহূর্তে প্রতিবাদে সরব হয়েছেন তারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইলামবাজার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনার বীরবংশী। মনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি দাবি করছেন স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা? দেখো জুহিতা, এই মুহূর্তের কি ছবি উঠে আসছে বলতে, ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, সেখানকার নার্স দিদিমণি থেকে শুরু করে সেখানকার গ্রুপ ডি যারা স্টাফ, এছাড়াও চিকিৎসক, তারা কিন্তু সকলেই ইলামবাজার প্রাথমিক যে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে তারা হাতে প্লাকার্ড, পোস্টার, ব্যানার নিয়ে তারা কিন্তু জাতীয় সড়ক ধরে, যেহেতু জাতীয় সড়কের পাশেই ইলামবাজার থানা, সেই থানায় কিন্তু তারা দ্বারস্থ হয়েছেন এবং থানায় তারা রীতিমত একটা বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছেন। দেখো, তাদের দাবি একটাই, তার কারণ হচ্ছে তুমি জানো যে গতকালকে ঠিক সন্ধে 8:30-9টার ভেতরে ইমার্জেন্সি যে বিভাগ, অর্থাৎ জরুরিকালীন যেখানে স্বাস্থ্যকেন্দ্রে যে সমস্ত পেশেন্ট আসে যাদেরকে ট্রিটমেন্ট করা হয়, সেই স্ট্রেচারের মধ্যে একজন নার্স, মহিলা নার্সের শ্লীলতাহানি করা হলো। একেবারে প্রকাশ্যে সেই রোগীর পরিবারের লোকজনটা সেখানে উপস্থিত, প্রথমে চিকিৎসক সেই স্ট্রেচারের উপর, ইমার্জেন্সি যে বিভাগ সেখানে ট্রিটমেন্ট করে, তারপরে সেই নার্স দিদিমণিকে বলা হয় যে তাকে স্যালাইন এবং ইঞ্জেকশান দেওয়ার, যেহেতু তার জ্বরের পেশেন্ট ছিল বেশ কিছুদিন ধরে, তার শরীর অসুস্থ। ইলামবাজারের যুবক জানতে পারছি সেই স্ট্রেচারের মধ্যেই সেই নার্সকে গায়ে হাত দেওয়া হয়, শ্লীলতাহানি করা হয় এবং গোপনাঙ্গে হাত দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। দেখো, এই খবর সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়, বিশেষ করে ইলামবাজার ব্লকে। তারপরেই দেখো, স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে, ওই মহিলা নার্সের তরফ থেকে ইলামবাজার থানায় দ্বারস্থ হয়। গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা সেই ঘটনাস্থলে ছিলাম, আজও আমরা রয়েছি ঘটনাস্থলে, এবং তারপরে ইলামবাজার থানায় এই ঘটনার অভিযোগ দায়ের হতেই ঘটনাস্থলে ইলামবাজার থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্যকেন্দ্রে আসে এবং অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনায় কিন্তু তদন্ত প্রক্রিয়া নেমেছে। দেখো, ইতিমধ্যেই তুমি জানো যে সরকারি হাসপাতালের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে। তার কারণ হচ্ছে ইমার্জেন্সিতে যে অভিযোগ সামনে নিয়ে আসছে, যখন পেশেন্টটি এলো, আসার পর ইমার্জেন্সিতে যখন প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, স্ট্রেচারে শুয়েই ওই অভিযুক্ত যে রোগী, সেই রোগী কিন্তু এই নার্সকে কিন্তু এ ধরনের অসভ্য আচরণ, দুর্ব্যবহার করেছে, এমনটাই কিন্তু অভিযোগ। দেখো, ইতিমধ্যেই রাস্তায় নেমেছে স্বাস্থ্যকর্মীরা, তাদের দাবি একটাই, এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে মনে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে এক নার্সের শ্লীলতাহানির অভিযোগ এবং ইতিমধ্যেই অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।